ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে সানডে আর এখন প্রায় বাজে একটা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকে হয় যে ব্লগটা শুরু করবো, বাট শুরু করতে পাচ্ছি না, কারণ সকাল থেকে তো যুদ্ধ চলে বাড়িতে। কারণ সকালে ওঠো, পাঙ্কুকে খাওয়াও, পাঙ্কুকে রেডি স্নান করাও, এসব চলতে থাকে, সেই জন্য আর হয় না, ব্লগটা শুরু করতে পারি না। আর যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন আবার পাঙ্কুকে সব স্নান টান করাচ্ছে, করিয়ে নিই, তারপরে আমিও স্নান টান করে আমি আর তীর্থটু বেরোবো। আর কোথায় যাবো পরে তোমাদেরকে বলছি, বেরিয়ে তোমাদেরকে বলছি। আর তো ঘরে আর বাড়িতে রান্নাবান্নাও, মানে রান্নাবান্না চলছে এখনও, আর আমার সকালে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি। আর জাস্ট একটুখানি চা খেয়ে যেতাম কিছুক্ষণ আগে, কারণ পাঙ্কুকে খাওয়াতে বসে এক ঘন্টা ও খাবে না, ওর মাসির কাছেও খাবে না। তারপরে যাই হোক, আমি খাওয়াতে বসলাম, ও খেলো না, তো রাগ করে আমি খাওয়ালাম না, রেখে দিয়েছি। তাই আমি বললাম ঠিক আছে, ওকে স্নান টান করিয়ে দাও তারপরে। সেই জন্য আমারও খাওয়াটা সকালের ব্রেকফাস্টটা রোজই স্কিপ হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। তো আমি ফটাফট স্নান করে নেবো, একটা বাজে স্নান করে বললাম বেরোবো একটু। তো চলো ফটাফট করে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ সো ফ্রেন্ডস প্রায় এখন 1:30 বাজে আর আমি রেডি হয়ে গেছি। তো বেরোবো এখনই, অনেক লেট হয়ে গেছে। 1:00 মধ্যে বেরোলে একটু ভালো হতো, 1:10 মধ্যে বেরোলে ভালো হতো, বাট 1:30 বেজে গেছে। তো যাই হোক, লেট হয়ে গেছে আর উবের বুক করে দিয়েছি, উবের আসলেই বেরিয়ে যাব। আর অ্যাজ ইউজুয়াল পাঙ্কু তো একটুখানি আমার জামা প্যান্ট পরা দেখে, তীর্থ জামা প্যান্ট পরা দেখে একটুখানি, মানে আমাদের কোল থেকে নামছে না, মানে আমাদের সাথে যাবে, তো ওকে নিয়ে যাচ্ছি না, চলেই আসবো বলে ওকে নিয়ে যাচ্ছি না। সো যাই হোক, তো আমি তাড়াহুড়োর মধ্যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে বলছি না, পরে আমি গাড়িতে উঠে ধীরে সুস্থে তোমাদেরকে বলছি। আর তো চলো, বাকি কথা নাই, গাড়িতে উবেরে উঠেই তোমাদের সাথে বলছি। আর এখন যেহেতু বললাম তাড়াহুড়োর মধ্যে আছি, আর পাঙ্কুকে মাসি একটুখানি এখন ভুলিয়ে ফেলে একটু নিচে নিয়ে গেছে, ততক্ষণ আমিও বেরিয়ে যাব। তো বেশি লেট করা যাবে না, এমনি অলরেডি যাই না কি হবে, তো চলো পরে কথা বলছি। সো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি আর এখন উবেরে আছি, আর 5-10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো, আই হোপ 5 মিনিটের মধ্যে। আর আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টে যাচ্ছি, তার কারণ হলো আমার বোন আসছে, মামা তো বোন আসছে বিদেশ থেকে, তো তাকে আমরা নিতে যাচ্ছি এয়ারপোর্টে, ঠিক আছে। তো সো ও তো অলরেডি চলে পৌঁছে গেছে, মানে বললো যে দিদি আমি এখন ল্যান্ড করছি। আমি ঠিক আছে কর, আমি আমার টাইমে পৌঁছে যাব, তুই এসে লাগেজগুলো নে, লাগেজ কালেক্ট করে তারপরে বাইরে আয়, আমরা ততক্ষণে পৌঁছে যাব। আর বেশিক্ষণ লাগবে না, আমার বাড়ি থেকে এয়ারপোর্ট যেহেতু খুব বেশি ডিস্টেন্স নয়, সেই জন্য একটু জ্যাম থাকলে একটু প্রবলেম হয়, আদারওয়াইজ খুব বেশি টাইম লাগে না। তো আমি আতিথ্য বেরিয়েছি, তো চলো আমি ফোন করে করে বলি আমি ওখানটা যাচ্ছি, হ্যাঁ আপনারা আসুন, আপনারা কভার করবেন, বিরতি দিয়ে দেবো কোন নম্বরে ফোন করে, আপনারা এরকম মিডিয়া ডাকতে পারবেন, মিডিয়া ডেকে নিয়ে ছোট বাচ্চা রয়েছে, ও বাচ্চা নিয়ে আসছে, শিবার থেকেও ছোট বাচ্চা, হ্যাঁ। আর শিবাকে রেখে আসলাম, ওকে রেখে আসা মানেই তো সেই বাচ্চা, এর জন্য তাড়াতাড়ি আসাটাও একটা থাকে, হেডেক থাকে। তো এটাই মানে প্রে করছি যাতে রাস্তায় কোনো রকম জ্যাম না থাকে, মানে অলমোস্ট পৌঁছে গেছি, আর 4-5 মিনিট লাগবে, যেহেতু আমার বাড়ি এয়ারপোর্ট থেকে বিশাল অনেক দূর না, ঠিক আছে, কাছেই আছে, মানে জ্যাম না থাকলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, বাট জ্যাম থাকলে একটু তো লেট হয়। সো চলো ওকে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
আমরা পৌঁছে গেছি আর হচ্ছে জনাও আসবে কিছুক্ষণের মধ্যে, তাই না? এয়ারপোর্টে যত মানে যতবার এসেছি ততবার কোথাও যাওয়ার জন্য এসেছি, কাউকে নিতে আসিনি, ঠিক আছে? ফার্স্ট টাইম কাউকে নিতে এসে, ঠিক আছে, এর জন্য মানে কেমন একটা অদ্ভুত লাগছে যে আস কী বলবো, প্রত্যেকবার কোথাও যাই বলে আসি, এবার নিতে আসলাম। এই যে তিথুকে সেটাই বলছিলাম যে প্রত্যেকবার, আর আমার যেটা প্রত্যেকবার আমার যে শুধু এটাই হয়, অন্য কিছু হয় না, কোথাও যাওয়া হয় না। কোলে কোলে গেছিল, হেঁটে হেঁটে এসছে। হ্যাঁ রোগা হয়ে গেলি কি করে তুই? ঠিক আছে আমি বুক করি। ভারত মিলাও, গাড়ি আসছে, দাঁড়া গাড়ি আসছে। সো ফ্রেন্ডস, এই যে এখন বাজে প্রায় 6টা 6:30, আর সারাদিন আর আসার পরে ব্লগ করতে পারিনি, এই যে আসার পর থেকে এই দুটো মিলে যা লাগিয়েছে। ও ছাট করে দা বোনকে, আর পাঙ্কুর জুতোর বোন পড়েছে বলে জুতো পাথে খুলে নেবে। ওটা কি, এটা কি, জল খাবে ও মাসি, জল খাও একটু। এবং বুনুকে সাট সাট করে দা বোন, কাঁদছে বুনুর জুতো কই, জুতো কই যা বুনু পরে নিয়েছে। বুনুকে একটু শর্ট করে দেবো, একটু শর্ট ছেড়ে দাও, শর্ট শর্ট, হ্যাঁ ও শর্ট শর্ট। আরে মোয়া দিয়ে আসো, বুনুকে একটা মোয়া দাও, বুনুকে মোয়া দাও, চল একটা মোয়া দাও। কি কি কি, হ্যাঁ নাও নাও না, গাই নাও, দিও একটা বুনুকে, দিয়ে দিবা, দিয়ে দাও বুনুকে, দাও বুনুকে, দিবা, দাও দাও দাও। হ্যাঁ গুড বয়। ওহো বুনু পয়ে গেছে, বুনু পয়ে গেছে, বুনুকে সাত করে দাও, বুনুকে সাত করে দাও, গাই কই গাই কই দেখছি কি, জল খাবে না, ওই ওই তোমার জল দিয়েছে, জল দিয়েছে, ও বুনুর জুতো ধরেছে, এটা বুনুর জুতো পড়বে, বুনুর জুতো পড়বে, ও এটা বুনুর জুতো, কি হয়েছে রে? জল খাও বাবা, জল খা। ওই দাঁড়া, একজন বেবের সাথে গুলতানি করছে, দেখ বেবে ভেঙে যাবে। আমি বুনু জল খেয়ে নিচ্ছি, কি সুন্দর। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, হ্যাঁ ভাই দাদাকে দিয়ে দাও, দাদা কথা, দাদার ফোন এসছে এবার। আসো, হ্যালো হ্যালো হ্যালো, পাঙ্কু ডাকছে, বেবে ডাকছে বাবা, বেবে ডাকছে, বেবে ডাকছে, বেবে ডাকছে, আর বেবে আর বেবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছিস, কোথায়, আসো এদিকে, আসো এদিকে, আসো। ও কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি কি করেছে, কি করেছে, কি হয়েছে? হ্যালো হ্যালো
হ্যালো বুনু। সো ফ্রেন্ডস, এই যে আমরা এখন পাঙ্কু আর আমি মিলে এখন নানা বানা নানা করছি। দেখো পাঙ্কু, পাঙ্কু নানা করছে। ওই দেখো পাঙ্কু নানা করছে। কি নানা করছো পাঙ্কু? বিরিয়ানি করছো? পাঙ্কু এখন বিরিয়ানি রান্না করছে। ওই যে ও পাঙ্কু নিজে নিজে রান্না করছে, ঠিক আছে? খুব টেস্টি টেস্টি বিরিয়ানি, ঠিক আছে? পাঙ্কুর হাতে স্পেশাল মাটন বিরিয়ানি। হ্যাঁ, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, টর্চের বিরিয়ানি, টর্চের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পাঙ্কুর পাঙ্কুর পার্সোনাল বিরিয়ানি বানাচ্ছে পাঙ্কু পাঙ্কুর জন্য, আর আমরা আমাদের জন্য বিরিয়ানি বানাচ্ছি, ঠিক আছে? তো চিকেন রাতে হবে চিকেন বিরিয়ানি, যেহেতু আরও সবাই আসছে। এই যে ফেরিস না, পড়ে বাবা, মা আসছে, দিদি আসছে, দাদা আসছেরা আসছে। রাত্রেবেলা সরি রাত্রেবেলা ঢুকবে, 10:30 হয়তো বাজবে কি 11টা বাজবে, তো আস্তে আস্তে ওদের। আর এই আমরা রয়েছি, ভাবছি যে বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি বানাবো। তো তার জন্য সব কাটা কোটা চলছে, এই যে মাসি করছে, সব কাটছে। তা ফটাফট বিরিয়ানি বসিয়ে দেব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 8:10 বাজে। আর সব কেটে কুটে ধুয়ে সব কিছু কমপ্লিট করতে করতে বসাতে বসাতে 9টা বাজবে। তো যাই হোক, ঠিকঠাক করে ব্লগটা করতে পারছি না, কারণ বাচ্চাগুলো তো বুঝতেই পারছো, বাচ্চাগুলোর জন্য ওদেরকে দেখতে হচ্ছে। আর চনা আর মেয়ে, চনা মানে মেয়েকে ঘুম পাড়িয়েছে, যে সারাদিন ঘুমায়নি, এই কিছুক্ষণ আগে খাইয়ে দেয় ঘুম পাড়ালো। তার আমারটাও সন্ধ্যাবেলা বিকেল মানে বিকেলে উঠে পড়েছে, 1 ঘন্টা ঘুমিয়েছে। তো যাই হোক, তো চলো আমি বিরিয়ানি বানাই। দেখছো বটি, বটি এখানে যে যেখানে কাটাকুটি করবে, বটি থাকবে বা যা থাকবে, রান্নার ওখানে গিয়ে বসে বসে ওর ইয়ে করবে। তো চলো আর পরে কথা বলছি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিই। তো ফ্রেন্ডস, এই যে কি বলে আমার চিকেন রেডি, আর এখানে যে ভাত বসিয়েছি, এই যে এখানে রে খেলছে, এই যে মণিমুক্তা এখানে বসে আছে, ওকে খাওয়াবে, চনা তোকে খাওয়াবে। এবং নান্নাকে খাইয়ে দে, ওটা দিয়ে নান্নাকে দে, নান্নাকে নান্নাকে বুনুকে না, নান্নাকে দাও। রান্না করছি, রান্না করে তারপরে নান্নাকে দেবে। আর এই যে বুনু এখানে একা একা বসে আছে, বুনুর কাছে যাবি না তুই, বুনুর কাছে যাবি না তুই, বুনুর কাছে যাবি না, আর যা করিস তুই বুনুর কাছে যাবি না। এই বুনুকে মারছিস কেন? আর এই যে গুন্ডা রাজ বুনুকে মারছে। যেমন আমাদের বুনু কত ভালো, দেখো চুপ করে একা একা বসে আছে, আর আমাদের এই যে দাদা ভাই শুধু বুনুকে মারছে না। দাম অনুমুক্তা, অমনুমুক্তা তুই ছাড়, তুই দেখ, ওকে দেখ, দে 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 না উনি, এ পাঙ্কু না মনে, তোমার আর এক, তোমার একটা আছে তো। এই যে মনুমুক্তা একা মনে একা খেলছে, আর ও দাদা ভাই খেলতে দেবে, দাদা ভাই ভালো না, দাদা ভাই ভালো না, দাদা ভাই পচা মারছে শুধু মনুমুক্তাকে, মনুকে মারছে শুধু। নান্না করো, নান্না করো। হ্যাঁ, এটা কি নান্না হবে, বিরিয়ানি? এই যে নান্না করছে। তো আমার বিরিয়ানি রেডি, আর এখন 12:30 বাজে, এখন সবাইকে সার্ভ করবো। আর এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমি বিরিয়ানি করি, দেখাতে পারিনি সবাইকে। তো বাড়িতে সবাই চলে এসেছে, ঠিক আছে? দেখাচ্ছি একা করে কারা কারা এসেছিল। চল বিরিয়ানিটা লুকিয়ে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গেছি, আর খেতে খেতে অনেক লেট নাইট হয়ে গেছিলো। তো আমি দিদি লাস্টে খেতে বসেছিলাম, আর বড়দিও আমাদের সাথে বসেছিল। আর বিরিয়ানি আমরা খাচ্ছি, বিরিয়ানিটা দারুণ হয়েছে, ভীষণ ভালো। মানডে, আর কালকে আমার কী বলে ব্লগটা আমি কালকে এন্ড করিনি, সেই জন্য ভাবলাম যে আজকে ব্লগটা কন্টিনিউ করি কালকের সাথে। তো কালকে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে আর এনার্জিও দিয়েছে মানে দিচ্ছিলো না, এর জন্য আর এন্ড করা হয়নি। আজকে সারাদিন এত ব্যস্ততার মতো ছিলাম যে ব্লগটা শুরুই করতে পারিনি, এই জন্য এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আমরা সবাই মিলে এখন চলে এসেছি সিটি সেন্টার 1-এ, একটু ঘুরবো ফিরবো, শপিং করবো, খাওয়া দাবো, তারপর বাড়ি যাবো। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আজকে তো অনেক ভালো লাগে।
সো ফ্রেন্ডস, আমরা গাড়ি থেকে নেমে প্রথমে তো মলের দিকে যাইনি, কারণ আমাদের মলের পাশেই ছিল ফুচকার দোকান। তো চনা অনেকদিন ধরে মানে ফুচকা খায়নি, কলকাতার ফুচকা, সেই জন্য বলল দিদি ফুচকা খাবো। তো আমি বললাম চল একটা ভালো ফুচকা আছে এখানে, এখান থেকে খাওয়াবো। তো আমিও খুব ভালো খাই কাকুর ফুচকা, বাট আজকের দিনটা ফুচকাটা একদম ফ্লপ গেছে। সো আমরা চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। শিবা, শিবা টাটা, হাই 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 শিবা হাই। কাকি কি বলছো? হ্যাঁ দরজা খোলো। হ্যাঁ হ্যাঁ খুলছে না, দরজা খুলছে না তোমার জন্য, দরজা খুলছে না। ওই ওখানে যাও, ওখানে ওখানে খুলবে, ওখানে খুলবে। সো ফ্রেন্ডস, এই যে এখানে আমি শপিং করতে শুরু করে দিয়েছি অলরেডি, এই যে সানগ্লাস মানে কিনছিলাম, আর তার মধ্যে পাখি খুব দুষ্টুমি করছিল, ঠিকঠাক করে ব্লগও করতে পারিনি, আর সেজন্য কী কী কেনাকাটা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো ব্লগটা দেখতে থাকো, কী কী করছি না করছি অবশ্যই তোমাদের পুরো ব্লগটা দেখতে পাবে। সো ফ্রেন্ডস, আমাদের শপিং ডান, অনেক শপিং টপিং করা হয়ে গেছে, এখন সব এই যে সব ক্লান্ত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। ঠিক আছে, রাত বোধ হয় অনেক হয়ে গেছে, নটা বাজে, কি বলিস, নটা বাজে, হ্যাঁ নটা আঠেরো বাজে। আর এখন দেখি কোথায় খাওয়া দাওয়া যায়। তো আর এরা তো সব ক্লান্ত হয়ে গেছে, কারণ বাচ্চাগুলোকে সামনে যে বাচ্চাগুলো যা দুষ্টুমি করেছে, এরা পাগল হয়েছে। ওনাকে বলছে চনা তুই আমার ভিডিও তো শ্যুট করে দে, বলছে দিদি আমি পারবো না, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। সো আর কী করা যাবে, চলো এখন খাওয়া দাওয়া করি, দেখি এদেরকে একটু এনার্জি দিই, ঠিক আছে, তারপরে মানে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো, তুমি খাবে না, হাত খাবে, সুন্দর ডেকোরেশন। মজা পেয়েছে, আবার মারবে, আবার আর একটা দুষ্টু হয়ে দেখো, কি হচ্ছে এটা, আবার তাকাচ্ছে তোমার দিকে।
এমন হোক তোরা কি হচ্ছে, ওই তো কোথাও তোর একজন ওদিকে একদিন খাওয়াচ্ছে, ওই যে চনা কেমন খেতে ভালো, তার মানে ভালোই হবে, সবাই যখন ভালো বলছিস মা আর আমি, হ্যাঁ আমরাই লস করলাম খাবো না বলে। লুচি কড়াইশুটির কচুরি, আর এখানে আছে মুগি ছোলার ডাল, আর এখানে আছে আলুর দম। তো দেখেই তো মনে হচ্ছে দারুণ টেস্টি হবে, দেখো আমি আর ওয়েট করতে পারছি না, তো চলো হামলে পড়ি আমরা। আমি বলছি নিজেকে বল, নিজেকে বল আমার যেটুকু খাবার সেটুকু খাই, ঠিক খাওয়া দাওয়ার পরে এখানে এসে মা মেয়ে ঝুলা ঝুলছে, ঘুমিয়ে পড়বে। এবং ইয়ে কি বলে মণিমুক্তা, তুমি কি করছো? হ্যাঁ মায়ের সাথে ঝুলা ঝুলছো, হ্যালো ফ্রেন্ডস। তো আমরা বাড়ি চলে এসেছি সুদূর 2 ঘন্টা আগে, ঠিক আছে। তো সারাদিন আসার পর থেকে আর ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ এত ফুচকা খেয়ে নিয়েছি আজকে, আর তারপরে বলে বাবা দেখ মনে হচ্ছে আমার পেছনে বাপটা তাকিয়ে আছে, অদ্ভুত হবে বাপটা তাকানো, তারপরে কি বলে কচুরি খেয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খেয়েছি, ঠিক আছে। তারপর আমার বাড়ি আসার পর থেকে প্রচণ্ড বুকে ব্যথা করছে, তো সেই জন্য আর আর এখন রাত 1টা বাজে, এখন একটুখানি পটি ফটি করে তারপরে আমি ব্লগটা এন্ড করছি, কেন এতক্ষণ আমার এন্ড করার ক্ষমতা ছিল না, যে সবে আমাকে দেখে হাসছে আর যদি ঘুমিয়েই পড়েছে। দাদা শুয়ে পড়ো শুয়ে পড়ো, এদিকে তৃপ্ত আমরা তিনজনই এখানে বসে আছি গল্প করছি, আমরা নিশাচর ব্যাপার না, বাট আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগছে, কিছু করার নেই আর কি করব। রাজীবকে বলছি ওষুধ দাও, ওষুধ দাও, দিচ্ছে না, বলছে লাগবে না, ওষুধ না খেয়ে চলো ঠিক হয়ে যাবে। যাই হোক এই গ্যাসের ওষুধ একটা খেলাম, তো ফ্রেন্ডস আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কি আর কিছু তো চলো টাটা গুড নাইট।